পদ্ম পাতার উপরে যদি এক বিন্দু জল দেওয়া যায়, জলটা কেমন করে বলো তো? স্থির থাকে, টলমল টলমল করে, কখন যে কোন ঝড় উঠে। ওই এক বিন্দু জল ওই বাতাসের জোরে ওই পদ্ম পাতার উপর থেকে কখন যে জলের মধ্যে মিশে যাবে কেউ বলতে পারবে না বাবা। তদ্রূপ মাগো, আমাদের এই দেহ থেকে আমাদের প্রাণবায়ু যে কখন বেরিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। কাজেই আমাদেরকে কি করতে হবে, আমাদের সময় থাকতে শাস্ত্রে বললেন, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবন নবে তরণী কোনো। যদি কেউ ক্ষণকালের জন্য আমার গুরুচরণ আশ্রয় করে মা, তবে তার যদি জীবনে কোনো মরণও আসে গো, তবে তার ভয় থাকে না। কেননা যারা গুরুচরণ আশ্রয় করে মা, তারা কখনোই মরণের ভয় করে না। তাই মাগো, ছোট মুখে হয়তো বড় কথা, আমরা এই পৃথিবীতে এসেছি বাবা ভাড়াটিয়া বাড়িতে বসত করিবার জন্য। কি গো বাবা, আমরা ভাড়াটিয়া বাড়িতে বসত করি না? আমরা যে 2-3 লাখ টাকা দিয়ে আমরা বাড়ি তৈরি করি বলি, এটা আমার বাড়ি না বাবা, এটা আমার বাড়ি নয়। আমার বাড়ি যে কোথায় আমরা কেউ জানি না। একটা গানে বলে না, তুমি যে আমার বাড়ি করছো, তোমার বাবার বাড়ি এই গ্রামে, তোমার শ্বশুর বাড়ি ওই, কিন্তু ভেবে দেখো তো তোমার বাড়ি কই? কি তাই না? তাহলে মাগো, আমাদের একটাই হলেন বাড়ি, আর সেই বাড়িতে একদিন কেউ আগে কেউ পরে আমাদের যেতে হবে। তবে মাগো, সেই বাড়িতে যাবার আগে আমরা যখন এই মনুষ্য জন্ম পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম হচ্ছে বাবা এই মানুষ জন্ম, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে এই মনুষ্য জীব। কিন্তু মাগো, আমরা মানুষ কুলে জন্ম নিয়েও কিন্তু কেউ মানুষ হতে পারি না। কি গো ঠাকুমা, পেরেছি? তুমি যদি মনে করো যে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি, আমি কেন মানুষ না, আমি কি অমানুষ? বাবা গো, শাস্ত্রী বললেন, মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না, যাকে বেজে দিন তার হৃদয়ে জ্ঞানের চেতনা। যেদিন তোমার হৃদয়ের মধ্যে চৈতন্য ফিরবে, সেদিন তুমি বুঝবে যে মানুষ হতে গেলে কি করতে হয়, আমাদের কি করণীয়, আমরা কেন এসেছি, এসে কি করব, আর সেই কর্ম করে যাবই বা কোথায়, এগুলো আমাদের জানতে হবে। মানুষের করণীয় হলেন বাবা শুধু খাওয়া ঘুমানো আর সন্তান প্রসব করা, এটাই মানুষের কাজ নয় মা। কেননা একটা মানুষ যেমন খেতে ভালোবাসে, ঘুমোতে ভালোবাসে, পার্কে বেড়াতে ভালোবাসে, একটা কুকুরও কিন্তু ভালোবাসে মা, ভাসে না? কুকুরও দেখবেন খায় ঘুমোয় সেও এপাড়া সেপাড়া বেঁকে বেড়ায়। কিন্তু একটা কুকুরের থেকে মানুষের পার্থক্য কোথায় জানো? কুকুর যাই কিছু করুক না কেন মা, তিনি কিন্তু তার বদনে কিন্তু হরিনাম বলার মতো কোনো শক্তি দেয় নাই বাবা, তাকে করণ দিয়েও কিন্তু তাকে বঞ্চিত করে রেখেছে। আরে কৃষ্ণ ভজন করা
উপযুক্ত একমাত্র দিয়েছে কাদের এই মনুষ্য জীবকে। কিন্তু ভেবে দেখো তো মা, আমরা কি করতে পেরেছি তার জন্য? আমরা কিছু করতে পেরেছি? ভগবানকে কথা দিয়ে এলাম, মাতৃ জঠরে যখন ছিলাম, ভগবান তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন সুস্থ সবল দেহ দিয়ে পৃথিবীতে পাঠাবে, সেই মনুষ্য দেহ পেয়ে তোমার নাম গুণগান গাইব প্রভু। কিন্তু তার কথা রাখতে পেরেছি, তিনি কিন্তু আমাদের কথা রেখেছেন বাবা। এই যে এত সুন্দর দেহটা পেয়েছি মা, তোমরাও পেয়েছ, এটা কিন্তু তার কৃপায়। আমরা যদি মনে করি যে এত সুন্দর দেহ পেয়ে এখন হরিনাম করব না, এখন হরিনাম শুনব না, কেন শুনব? এখন কি হরিনাম শোনার বয়স? কি গো দিদা বলি না, আমরা বলি এখন কি করতে হরিনাম করব, এখন তো আমাদের বেরিয়ে বেড়ার সময়, কত সিনেমা দেখব, পার্কে ঘুরব, কত জায়গায় আড্ডা মারব। কিন্তু কে বলতে পারে মা, সেই পার্কে ঘোরার সময়টাও তো হয়তো তিনি নাও দিতে পারে। বয়স হলে যে হরিনাম করব বলেছি, কিন্তু ততদিন যে বেঁচে থাকবো এ কথা কে বলতে পারে মা, এই গ্যারেন্টি কে দিতে পারবে? কি গো মা, কেউ গ্যারেন্টি দিতে পারবে? কেউ পারবো না, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কখনই যে আমাদের এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা, আমরা কেউ জানি না। মা গো, শাস্ত্রে বললেন কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, মাত্র দুদিনের এই দেখা শোনা পথের পরিচয়। মানুষ যে কতটা আপন হয় বাবা, আমরা তো ভালোবাসার মোহে অন্ধ হয়ে থাকি, কিন্তু কে কাকে ভালো কতটা ভালোবাসে সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কখন পরিষ্কার হয়েছিলেন বলুন তো? এই আমাদের করোনার সময়, তাই না? এমন মহামারী রোগ দিয়েছিলেন যে আমাদের ঘরে যদি কারো করোনা হয়েছে, যতই ভালোবাসার মানুষ হোক না কেন, তাকে কিন্তু এক ঘরে করে রেখেছিলাম। কিমা রাখি নাই? কেননা আমরা মনে মনে করি তোমার মরণ এসেছে, তুমি মরো, তোমার জন্য আমি মরতে পারবো না। ওমা, আমরা মানুষ বড় স্বার্থপর গো, আমরা স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসতে পারি না। এই সংসারের নিয়ম, তুমি এই সংসারকে যতদিন তুমি কিছু দিতে পারবে সংসারে তোমাকে ততদিনই ভালোবাসবে বাবা। যেদিন তুমি এই সংসারকে কিছু দিতে পারবে না মা, যেদিন তুমি অচল হয়ে পড়বে, যেদিন তোমার এই সুন্দর পা দুটি ভালোভাবে চলতে পারবে না, যেদিন তোমার এই সুন্দর হাত দুটি ভালোভাবে কর্ম করতে পারবে না, সেদিন সবাই পর হয়ে যাবে। সেদিন সবাই পর হলেও যিনি আমাদের আসল ভালোবাসার মানুষ, আমাদের সদা সর্বদা আমাদের মাথার উপরে বসে আছে, সবাই ফেলে চলে গেলেও সেই আমাদের আসল ভালোবাসার মানুষ কিন্তু আমাদের কখনোই ছেড়ে চলে যায় না বাবা।
কিন্তু আমরা মানু এহ জগতের ভালোবাসার মোহে মোহিত হয়ে সেই আসল মানুষটাকেই আমরা ভুলে যাই মাগো তাই তো বললেন আমরা যেদিন এই সাধের পৃথিবী ছেড়ে চলে যাব বাবা আমাদের সঙ্গে কিছুই যাবে না গো সেদিন আমাদের সঙ্গে শুধু যাবে কি যাবে জানো মহাজন বললেন সেদিন তোমাদের সাথে যাবে গো হরি নামে যাবে গো আমাদের সাথে শুধু হরি নাম যাও হরি নাম যাবে এই Oh,
সেদিন হরি নামে যা নাম যাবে আর প্রাণ যাবে মা গো তাই আমাদের যে যতটুকু সময় পেয়েছি এই সময় তোমরা নষ্ট না করে মা যখন সময় পাবে আমাদের আপন আপন ঠাকুর মন্দিরে গিয়ে একটু হরিনাম করার চেষ্টা করবে মা কেমন কেননা হরিনাম ছাড়া আমাদের কেউ আপন নয় গো মা তাই তো গানে বলেছেন কি বলেছে এই হরি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে
তাই তো মাটির মৃদঙ্গ মা একটা মাটির মৃদঙ্গ হয়ে সে আমাদের কত চৈতন্য ফিরিয়ে দিচ্ছেন কেন দিচ্ছি সেই মাটির মৃদঙ্গ বলছো রে দেহের তোরা গৌরব করিস না আমি যেমন মাটির খোল তোদের দেহটাও মাটির খোল কি বাবা তাই না আমাদের এই দেহটাও কিন্তু কিন্তু মাটি দিয়ে তৈরি হয়েছে মা এই মাটির দেহ একদিন মাটিতেই মিশে যাবে তাই তো মধুর মৃদঙ্গ বললেন কি বললেন তোর কে তারপরে আবার বলে কি বলে জানো কি বাজে মা বাজে ঢিকতাং 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 তাকে ঢিক ঢিক কাকে ঢিক বলছে বাবা ও দিদা ঢিক দিচ্ছে কি বললেন ঢিক তাং মানে তাকে ঢিক কাকে ঢিক 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 তাকে ঢিক ঢিক তাকে ওগো ঢিক ঢিক তাকে ঢিক 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 তাকে যারা হরি নাম করে না গো ঢিক ঢিক তাকে ঢিক আরে হরি নাম হরি বল করে না গো ঢিক ঢিক তাকে ঢিক বলি হরি নামে বলি না গো ঢিক ঢিক তাকে ঢিক হরি নামে বলে না গো ঢিক ঢিক তাকে ঢিক হরি নাম শুনে না গো ঢিক ঢিক তাকে ঢিক হরি নামে শুনে না গো হরি নামে বলে না গো দিচ্ছেন না যারা হরি নাম কৃষ্ণ নাম শোনে না তাই না তাই আজকে এই হরিবাসরে প্রভুর সঙ্গে আজকে কি করছে জানো বাবা আজ বাজে খোল 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 মন কোথায় আছে ও আর কবে বুঝবে তখন কোথায় যাচ্ছ যাও যাও ও মাইরা তোমরা জানো না কে বাজাতে কিন্তু আগে শোনো যাচ্ছ কেন ওই বাজে খোল বলেছি তাই পয়সা দেব না আগে শোনো রাগ তো করছো কিন্তু জেনে শুনে তো রাগ করবে নাকি আরে এটা ফ্রিতে বাজিয়ে দিলাম ওই আর আগে যেটা বাজিয়েছি ওইটার পয়সা দাও ওইটার ওইটারও পাবে না আগে শোনো কথাটা তারপরে রাগ করবে কি শুনবে মানে বাজি খোল এই বাজি খোল বলেছি বলে পালিয়ে যাচ্ছ তাকে ঠিক বলছো যারা এখানে নেশা করছে তাদের ঠিক যারা ঘুমাচ্ছে তাদের ঠিক তুমি এই সব কথাগুলো বলছো তার সঙ্গে আমার তাই আমি ওই বাজে মানে তুমি খারাপ ভেবেছো ও মা তোমাদের এখানে কোন জকে জল টল আছে আছে এনে দাও তো একটু মাথায় ঢালি আমার ঢালবো আগে শোনো এই যে বাজে মানে খারাপ বলিনি আরে শোনো দেখছো কেমন বাজে মানে আমি কি খারাপ বলেছি মা বাজে মানে শুধু খারাপ হয় না এই তুমি আসবে না কি করবে না না শোনো একে পাঠিয়ে দাও একটা ধরলেই হবে ও যখন যাবে বলেছে ওকে দরকার নাই না না একটাকে পাঠিয়ে দাও ও বা দূরে গিয়ে ঘুরঘুর করছে মনে মনে করছে একটু ঘ্যাম দেখালে হয়তো আরো কীর্তনীয় বেশি বেশি পয়সা দেবে আমাকে কিন্তু চলে গেলেও কোনো ব্যাপার নেই এবার শোনো ভাই বাজে মানে খারাপ বলিনি বাজে মানে কি বলেছি জানো আজকে মহাপ্রভু তার ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে আজকে হরি নামে খোল বাজাচ্ছে এবার বুঝতে পেরেছো স্বীকার করো এবার সরি কি করব আর
সরি আবার কি জিনিস গো, ও পড়াশোনা তো আর করি নাই, কি করে বুঝবো? আর তুমি তো আবার আরো বেশি পড়াশোনা করেছে। ও মায়েরা, তোমাদের এখানে খিচুড়ি খাওয়া স্কুল আছে? আছে, একে কালকে ভর্তি করে দিয়ে যাব। কেননা কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই এর হয়েছে তাই ওই কথা না বুঝেই রাগ করে চলে যাচ্ছিল। আচ্ছা কার লস হতো বলো তো, তোমারই তো হতো, হতো না? তাহলে বেশ, আর রাগ করবে না। আজকে মহাপ্রভু আমার কি করলেন, তার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে খোল বাজাচ্ছে, এবার বুঝতে পেরেছো? আর শুধু যে খোল বাজছে তা নয়, আর তার সঙ্গে কি বাজছে জানো? আজ করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, তাল ছাড়া হইও না গো, 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 তাল ছাড়িলে আর পাবে না, তাল ছাড়া হইও না, তাই গৌর হরি গো, আরে তাল ছাড়া হইও না গো, তাল ছাড়িলে তাল পাবে না, তাল ছাড়া হইও না গো, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল। ও মাইরা, তোমাদের করতাল আছে? করতাল আছে, দেখাও দেখি। আছে না? কি গো এই যে জগাই মাধাই, করতাল আছে তো? আছে আছে, দূরে দূরে। করতালের আরেক নাম কি বলো তো? জুরি। করতালের আরেকটা নাম হচ্ছে জুরি। একজন আর জুরি দেখতে পাচ্ছি, আর একজন আর জুরি কই? আমি নেই। আমার জুরি হয় না, প্রেমিক প্রেমিকা জুরি, দাদা বৌদি জুরি, দিদি জামাই বাবু জুরি, কি তাই তো? পিতা মাতার জুরি। জুরি না হলে কি আর বাজবে? বাজবে কি? তাহলে জুরি সেই করতাল বার করে আজকে সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে আনন্দে আমরা কি করব, দুটি বাহু তুলে হরি নাম করব, কেমন? তাই সবাই মিলে ওরে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, দু হাত উঠছে কই? আজকে কিন্তু এই ইউটিউবের মধ্যে সকলের হাত কিন্তু ধরা পড়ে যাবে, কে তুলেছ আর কে তুলো নাই, বুঝেছো? তাই কেউ ফাঁকি দেবে না। ওগো দু হাত তুলে বল রে কৃষ্ণ না, ওরে পূর্বে রে তোর সকল মনস্কার, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মোরে। হাত নেমে গেল কেন? অ্যান্টোনা যত সোজা করবে তত কিন্তু ছবি পরিষ্কার হবে। হরি বলে করতালি, করতালি thank you.
লিপ্ত করছে কেমন ভাবে গো মা মধুর মৃদঙ্গ বাজে বাজে করো তাল সংকীর্তন মাঝে নাচে আমার শশীর দুলাল তাই কেমন ভাবে নৃত্য করছি আমার নাচো তো গাও তো গৌর ভক্ত আজকে পঞ্চতত্ত্ব বাবা পঞ্চতত্ত্বের মধ্যে যারা যারা আছি সবাই নৃত্য করছে কে কে পঞ্চতত্ত্বের মধ্যে কে কে আছেন বাবা দেখি তোমরা কে বলতে পারো কে থাকে জানা নেই তাহলে আমার গৌর হরির পাশে কে থাকে হ্যাঁ নিত্যানন্দ আর কে থাকে গদাধর আর কে থাকে শ্রীবাস আর থাকে অদ্বৈত আচার্য তাহলে এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে যার অল্প বয়স সে কে বলতো আজকে নিত্যানন্দ নৃত্য করছে হ্যাঁ শ্রীবাসও নৃত্য করছে কিন্তু সব থেকে যে ছোট বয়সে ছোট তো নয় বাবা সব থেকে যিনি বড় যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড় যার নাম কি অদ্বৈত আচার্য সেই অদ্বৈত আচার্য প্রভু আমার মনে মনে বলছে কি জানো ওমা আমার গৌরহরি যারা ভক্ত ছিল তারা তো ওই আমার অদ্বৈত প্রভুর থেকে তারা কম বয়স ছিল তাই প্রভু আমার মনে মনে ভাবছে তোরা কম বয়স বলে তোরাই কি নৃত্য করতে পারিস আর আমার বয়স হয়েছে বলে আমি পারি না তাই সেই অদ্বৈত প্রভু কি করেছে জানো এই মোটা ভুঁড়ি কি গো ভুঁড়িখানা দেখা ভুঁড়ি তো নেই তাই না ভুঁড়ি করে নিচ্ছে দেখো সেই অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে তোরাই নাচতে পারিস আর আমি কি পারি না আমার এই মোটা ভুঁড়ি নিয়ে কি আমি নাচতে পারবো না তাই দেখ আমি পারি কি না তাই সেই মোটা ভুঁড়ি পাকা দাড়ি আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে মোটা ভুঁড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে আমার মোটা ভুঁড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে তাহলে আজকে গৌর হরির সকল ভক্ত যখন নৃত্য করছে বামে ছিলেন গদাধর আর গদাধর আবার অভিমান করে মুখ ফিরিয়ে আছে তাই প্রভু আমার গদাধরকে বলছে গদাধর তুমি আবার মুখ ফিরিয়ে কেন তোমার আবার কি হলো কেন রাগ হয়েছে ও মানে সবাইকে নাচতে বলেছি আর গদাধরকে বলিনি হ্যাঁ তাই গদাধরের অভিমান হয়েছে আর এই গদাধর কে জানো বাবা এই গদাধর হচ্ছে সেই পূর্বের রাধারানী আর রাধারানীর তো এমনিতেই রাগ হ্যাঁ গোবিন্দের প্রতি তাই গদাধর আমার একদিকে যখন মুখ ফিরিয়ে দাঁড়িয়েছেন
আমার গৌর হরি যেমন গদা ধলের গলা ধরে বলছে, ও গো প্রেমময়ী রাধারানী একবার নৃত্য করো। আর গদা ধরের আনন্দ ধরে না, অমনি গদা ধরো কি করলেন, আজ নাচিতে লাগিল, আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, প্রভুর বামে গিয়ে 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 নাচিতে লাগিল। তাহলে গদাধর নৃত্য করলেন, এক পাশে দাঁড়িয়ে বাবা বিষ্ণু পদকর্তা লীলা দর্শন করে দুটি হাত করজোড়ে লীলা দর্শন করছে আর বলছে, কি বলছে জানো, আমার বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভা, রাসলীলা